নমস্কার, আজ আমি অনেক দিন পর রেসিপি দিচ্ছি, সেটা হচ্ছে নিরামিষ। কেন, এখন নবরাত্রি চলছে, তবে আমরা বাঙালি, আমাদের অত নবরাত্রিতে অত নিরামিষ আমরা খাই না। আমরা শুধু ষষ্ঠী অষ্টমীর দিন নিরামিষ খাই, আর নালে ও সপ্তমী নবমীতে দশমীতে আমাদের মাছ মাংস সব চলে। তো আমি এখন নবরাত্রি চলছে বলে পনিরের একটা নিরামিষ রেসিপি দেখাবো। তো এই পনিরের নিরামিষ রেসিপি করতে গেলে কি কি লাগবে, প্রথমেই বলি, লাগবে আমার পনির। আমি 250 গ্রাম পনির নিয়েছি, এটাকে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। নুন জলে ভিজিয়ে রাখলে কি হয়, পনিরটা নরম হয় আর ভেতরে একটু নুনটা ঢোকে, খেতে ভালো লাগে। আর লাগবে আমার পরিমাণ মতো নুন লাগবে, আর একটু গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি, এলাচ নিয়েছি 4টে, লবঙ্গ 4টে, আর দারচিনি ছোটো ছোটো 2-3 পিস, আর পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ, আর কাজু নিয়েছি 50 গ্রাম মতো, কিশমিশ নিয়েছি 50 গ্রাম মতো, আর হলুদ নিয়েছি 1/4 চা চামচ, আর কাশ্মীরি মির্চা পাউডার নিয়েছি 1/4 চা চামচ, এটা জাস্ট রং হওয়ার জন্য। আদা বাটা নিয়েছি 1 চা চামচ, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1/2 চা চামচ, আর লাগবে ঘি, ঘি লাগবে আমার 1 টেবিল চামচ, আর সাদা তেল লাগবে আমার 2 টেবিল চামচ। তো প্রথমে আগে আমি পোস্ত আর কাজুটা পেস্ট করে নেব। মিক্সিতে আগে এটা পেস্ট করে নেব। তোমার কাজু আর পোস্তটা বাটা হয়ে গেছে, আর কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে কিশমিশটা পরিষ্কারও হয়ে গেল আর একটু টুপে বড় বড়ও হয়ে গেল। আর এবার আমি পনিরটাকে ভাজব। প্রথমে আমি কড়াটা গরম হতে দিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দেব, 2 টেবিল চামচ মতো সাদা তেল দেব। আর 1 চা চামচ মতো আমি ঘি দেব পনিরটা ভাজার জন্য। ঘি দিয়ে বেশি আমি গরম করবো না, খালি কালো হয়ে যাবে। এইবার আমি পনিরটাকে দিয়ে দেব। আর পনিরটা আমি খুব কড়া করে ভাজবো না, খালি শক্ত হয়ে যাবে রান্না করার পর। আমি হালকা জাস্ট একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরটাকে উঠিয়ে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে আর তেলও দেব না, ঘিও দেব না, এতে আমি গরম মশলাটা ফোড়ন দিয়ে দেব। এটা খুবই সোজা রান্না, সবাই ঘরে এটা করতে পারে না, অনেকে করতেও জানে। এবার আমি আদাটাকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর এই কাশ্মীরি মির্চা পাউডারটাও দিয়ে দেব, এটা জাস্ট রং হওয়ার জন্য। এইবার আমি কাজু বাটাটা দিয়ে দেব। একদম লো ফ্লেমে এটা আমি একটু কষবো।
সামান্য একটু নুন দেব, কেন পনিরে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই যে নুনটা খুব কম করে দিলাম। আমি এটা মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমার এই মিক্সিটা খুব ভালো, অল্প মশলাতেও সুন্দর পেস্ট হয়ে যায়, একদম অল্প। আগের মিক্সিটা ছিল ওটা অনেকটা মশলা না দিলে পেস্ট হতো না, এটা পোস্ত টোস্ত সব পেস্ট হয়ে যায়, সর্ষে পোস্ত অল্প দিলেও পেস্ট হয়ে যায়। আর আমার নস্কা ওয়ার্ল্ডে আপনারা দেখবেন আমার ঘরের যে মানে ভিডিও বানিয়েছি, আমার ফ্ল্যাটের নতুন ফ্ল্যাটে যে ভিডিও বানিয়েছি ওটা আমি এই মানে এই ভিডিওর যেটা আমি রান্নার চ্যানেলের ভিডিও ওটাতে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন। এটা আমার মোটামুটি কষা হয়ে গেছে, এটা কিন্তু খুব কড়া কষা হবে না পুরো। আর যারা মিষ্টি খান তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খান, আমরা কিন্তু বারবার বলছি আমরা একদম মিষ্টি খাই না পুরো, তো যারা মিষ্টি খান তারা একটু চিনি দিয়ে দেবেন, কেন পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি অনেকেই খায়, আমরা কিন্তু মিষ্টি খাই না। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো, আমি 2 কাপ মতো জল দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যদি ফুটে ওঠে যখন ফুটে উঠবে তখন আমি পনিরটা ওতে দিয়ে দেবো। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এবার পনিরগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিশমিশগুলো ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে একটু ফোটাবো। গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা আমি লো ফ্লেমে 1 মিনিটের জন্য ফোটাবো, বেশিক্ষণ ফোটালে তলায় আবার লেগে যাবে, যেহেতু কাজু বাটা আছে কড়ার গায়ে লেগে যাবে, ওই জন্য 1 মিনিটের জন্য ফুটে তখন আমি নামিয়ে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে, আর অনেকটাও আমার হয়ে গেছে। আমার এই গরম মশলাগুলোটা বলতে ভুলে গেছি, এই 1/2 চা চামচ মতো আমি গরম মশলাগুলো নিয়েছি, এটা আমি উপর থেকে দিয়ে দেব। আর 1 চা চামচ ঘি দেব উপর থেকে, আগে 1 চা চামচ দিয়েছি এখন 1 চা চামচ দেব। একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটু ঢাকা দেবো, যেহেতু গরম মশলা ঘি দিয়েছি একটু ঢাকা দেবো, গন্ধটা সুন্দর থাকবে 30 সেকেন্ডের জন্য। আমার 30 সেকেন্ড হয়ে গেছে, পনিরটা আমি এবার প্লেটে উঠিয়ে দেবো। এটা আপনারা লুচি মানে অষ্টমীর দিন যদি লুচি করেন লুচি দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, আবার এটা আলু দিয়েও করা যায়, আলু দিয়েও নিরামিষ পনির করা যায়। হয়ে গেছে আমার নিরামিষ পনিরের তরকারি। এই রেসিপিটা সাধারণত আপনার পার্টি বাড়ি পার্টিতে হয়, কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি, এরকম কাজু কিশমিশ চাল মগজ বাটা দিয়ে এই পনিরটা বানানো হয়। আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।